একটা প্যাটার্ন থেকে অনেকগুলো প্যাটার্ন করবে কিভাবে, তো সেই বিষয়ে আজকের ভিডিও। তো এখানে আমি যে যে স্যাম্পেলগুলো দিয়ে তোমাদেরকে দেখাবো, তো ওই স্যাম্পেলগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমায় হোয়াটসঅ্যাপে SMS করবে। তো SMS করলে আমি জিপ ফাইল করে পাঠিয়ে দেব। তো জিপ ফাইলে পাসওয়ার্ড থাকবে, তো পাসওয়ার্ডটা ভিডিওর টপ রাইট সাইডে শো হচ্ছে, ওইখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে তোমরা জিপ ফাইলটা আনজিপ করবে। আর আমার চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল করে রাখবে নতুন নতুন FL স্টুডিও রিলেটেড ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আর এইখানে আমি স্যাম্পেলগুলো অ্যাড করে রেখেছি, ঠিক আছে, যাতে মানে প্রতিটা স্যাম্পেল অ্যাড করতে সময় লাগবে, তো সেই কারণে স্যাম্পেলগুলো অ্যাড করা আছে। তো প্রথমে আমি ফরেস্টে প্যাটার্ন করা দেখাবো, তারপরে জাম্পিং স্টাইলে, ঠিক আছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ যদি স্কিপ করে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এখানে এরকম একটা ড্রামস নিলে, তো ড্রামসের মধ্যে আমি স্যাম্পেল কী কী অ্যাড করেছি দেখো। তো এই স্যাম্পেলগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, তো কীভাবে ডান্সিং স্টাইল প্যাটার্ন করবে এবং জাম্পিং স্টাইলে প্যাটার্ন করবে। তো প্রথমে আমরা 4 স্টেপ কিক লাগিয়ে দেবো, ঠিক আছে। তো 4 স্টেপ কিক লাগানোর পর ঢোল লাগিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো থামটা আমরা 4 স্টেপ লাগাবো। হেট হেট লাগাবো। তো কীভাবে করছি দেখো, তাহলে বুঝতে পারবে। তো একটা প্যাটার্ন থেকে তোমরা অনেকগুলো প্যাটার্ন করতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা দেখি কীরকম কী হয়েছে, এটা আন্দাজ মতো একটা তৈরি করলাম। তো আমি একটা প্লে করছি দেখো, তাহলে তোমরা কোন স্যাম্পেলটা কীরকম সাউন্ড হচ্ছে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এই একটা প্যাটার্ন হলো, ঠিক আছে। তো যখন গানের সঙ্গে তোমরা প্যাটার্ন চেঞ্জ করবে, তো এখানে এটা কপি করবে, ঠিক আছে। তো কপি করার পর তোমরা এখানে স্যাম্পেলটা, ঠিক আছে, এইখানে যে ঢোল স্যাম্পেলটা আছে, তো এই ঢোল স্যাম্পেলটা এখানে এখানে একটা বসিয়ে দিবি। এবার দেখো কীরকম শুনতে লাগবে। এবার এইখানে আবার আমি ওই স্যাম্পেলটা কপি করবে, ঠিক আছে, কিছু করতে হবে না। এখানে একটা স্যাম্পেল, এখানে একটা স্যাম্পেল অ্যাড করবে, ঠিক আছে। আর এইখানে একটা লো ঢোল টাইপের লাগিয়ে দিবে, ঠিক আছে। এবার দেখো এই প্যাটার্নটা। এবার এইখানে ওই প্যাটার্নগুলো, ঠিক আছে। প্রতিটা প্যাটার্ন কিন্তু আলাদা লাগবে শুনতে, ঠিক আছে। কিছু স্যাম্পেল লাগালে হবে, ঠিক আছে, ওই স্যাম্পেলগুলো। তো এইখানে আমি এগুলো ডিলিট করছি, ঠিক আছে। এবার সঙ্গে যখন প্যাটার্নটা বাজাবে তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এইখানে আমি প্যাটার্ন কপি করে নিচ্ছি। তো কিক যদি লাগাতে চাও তোমরা কিক লাগাতে পারো। ঠিক আছে, কিক লাগালে কিক লাগাতে পারো, কিক চেঞ্জ করতে পারো। এটা যখন গানের সোলো গান যেখানে প্যাটার্ন চলবে সেখানে দুটো কিক ইউজ করবে। ঠিক আছে, তো এইখানে একটা কিকগুলো ডিলিট করে দিচ্ছি। এইভাবে করবে। ঠিক আছে, এবার যদি তোমরা জাম্পিং স্টাইল করো, তো জাম্পিং স্টাইলের প্যাটার্ন কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করছি। তো এই প্যাটার্নগুলো আমার দেখে নাও। তো এগুলো আমি ডিলিট করি। তো এইখানে একটা আমি প্যাটার্ন করে দেখাচ্ছি। ঠিক আছে, জাম্পিং স্টাইল প্যাটার্ন করবে কীভাবে, তো কিক লাগাবে এইভাবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা মাঝে মাঝে লাগিয়ে দিবে। ঠিক আছে, এটা এখানে কপি করে দিলে। ঠিক আছে, তো তারপরে দেখো এই প্যাটার্নটা এটাতে শুধু একটা কিক লাগিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। দেখো আরেকটা অন্য প্যাটার্ন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই প্যাটার্নটা একদম কপি করব। তো এইখানে আমি অন্য স্যাম্পেল লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি গিকটা লাগাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন FLM FLP প্রজেক্ট এবং স্যাম্পল টেক টিউটোরিয়াল ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এবং স্যাম্পলগুলো পাওয়ার জন্য।